নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ঘুগনি, তবে আমি পনির দিয়ে করব ঘুগনিটা। এই ঘুগনি আপনি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন, এমনকি ঘুগনি কিন্তু পাউরুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি এই ঘুগনি। আমি এখানে 1 কাপ মটর 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছি। পনিরগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা আমি মশলার পেস্ট বানাবো, তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা কুচি, 3টে রসুনের কোয়া আর 10টা কাঁচা লঙ্কা, 1টা মিডিয়াম সাইজের টমেটো দিলাম। এটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ 1টা মিডিয়াম সাইজের নিয়ে সেটা এই চপারে কুচিয়ে নিয়েছি। গ্যাসে 1টা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, কেউ চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লাল করে ভেজে নেব। পনিরগুলো আমার হালকা লাল রং করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে ফোড়ন দেব। 1/2 চামচ জিরে আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নেব। আর আমি এই ঘুগনি রান্নায় কিন্তু আলু ব্যবহার করব না, তবে কেউ চাইলে আলু দিতে পারেন। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো। বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/4 চামচের, 1 চামচ জিরে গুঁড়ো 1/4 চামচের, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ দিলাম 1/2 চামচ, আর লবণটা স্বাদ অনুযায়ী, আর এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না কিন্তু তরকারির রঙটা সুন্দর হবে, আর ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। এবার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটা আমি মশলাটাকে কষাবো। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায়। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর। মটরগুলো সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি, সেইভাবেই সিদ্ধ করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে ঘুগনিটা। মটরটা সিদ্ধ করেছিলাম, যে জল ছিল মটর সিদ্ধ করার পরেও সেই জলটা আমি ফেলে দিইনি, সেই জলটা সমেতই মটরটা এই রান্নায় ব্যবহার করে নিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির, সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আগে। এই রান্নাটা খুব অল্প সময় হয়ে যায়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদও ভালো হয় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এটা ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা মশলার জন্য ঘুগনির টেস্টটা আরও ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, তারপরে এটা আমি সার্ভ করে দেবো। ঘুগনি আমার হয়ে গেছে রান্না, আমি এটা সার্ভ করে দিয়েছি। খুবই চটপট হয়ে যায়, খেতেও খুবই সুস্বাদু। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে।